তো দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কিরকম, এক প্লেট চিলি চিকেনে প্রায় 8 পিস চিকেন আছে, আর এখানে এটা হচ্ছে রাইসের কোয়ান্টিটি। এবার আমি খেয়ে বলছি কেমন খেতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু আর চ্যানেল। তো আগের দিন তোমরা যারা এই চ্যানেলে ভিডিওটা দেখেছো ডেকার্স লেনে, সেখানে আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব যে পরের দিন যেন এখানকার যে লাঞ্চের কী কী আইটেম পাওয়া যায়, কী কী কীরকম কী খাবার পাওয়া যায় কম দামের মধ্যে, কোয়ান্টিটি কীরকম সেটা শেয়ার করা। সো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে এখানে কীরকম লাঞ্চের টাইমে লাঞ্চের কী কী খাবার মানে আমরা খেতে পারি, বা এখানে কোয়ান্টিটি কীরকম, খাবারটা কীরকম, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, আর ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি। সো চলো ভিডিওটা শুরু করা যাক, চলো। ডেকার্স লেনে আমরা ঢুকে পড়েছি। এবার ডেকার্স লেনের ভেতরেই একটা দোকান দেখতে পাচ্ছ আমি পেছনে, দোকানটার নাম হচ্ছে আপনজন। তো এখানেই আমি এক প্লেট ফ্রায়েড রাইস আর এক প্লেট চিলি চিকেন অর্ডার দিয়েছি। এক প্লেট ফ্রায়েড রাইসের দাম হচ্ছে 70 টাকা, আর যদি হাফ প্লেট চিলি চিকেন হয় তাহলে 60 টাকা, আর ফুল প্লেট নিলে 120 টাকা। তো দাম শুনে বুঝতেই পারছো যে কতটা কম। এবার খাবারটা আমার কাছে আসুক, যেন তোমাদের সাথে আমি কথা বলছি যে খাবারটা কেমন খেতে, কোয়ান্টিটা কতটা কি দিয়েছে। ভিডিওটা দেখতে থাকো, খাবারটা আসুক, যেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে এসে গেছে এক প্লেট চিকেন রাইস আর মানে চিকেন ফ্রাইড রাইস আর এক প্লেট চিলি চিকেন। এক প্লেট চিলি চিকেনের মধ্যে 8 পিস চিলি চিকেন, আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি। তো অনেকটাই বেশি কোয়ান্টিটি, খেয়ে দেখতে হবে এবার কেমন খেতে, চলো খাওয়া যাক। তো এই দেখো, এটা হচ্ছে চিলি চিকেনের গ্রেভিটা, আর এটা হচ্ছে চিলি চিকেন। তো আমি এখান থেকে 1 পিস আগে চিলি চিকেনটা নিই, রাখছি একটু গ্রেভি নিই। এখানে একটা দেখছি ছোটো ছোটো চিকেনের পিস এর মধ্যে। ভালো খেতে, খারাপ নয়, তবে চালগুলো একটু, চালগুলো মানে খুব বেশি শক্তও নয়, খুব বেশি আবার ইয়েও নয়, মোটামুটি ঠিক আছে, খেতে খুব ভালো, কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, আচ্ছা ঠিক আছে। তবে এই চিলি চিকেনের গ্রেভিতে মানে একটু নুন একটু ঝাল হলে ভালো হতো, মোটামুটি খাওয়ার জন্য ঠিক আছে, পেট ভরার জন্য পারফেক্ট একদম। আর খাবারে এটার এই কোয়ান্টিটিও খুব ভালো, খেতেও ভালো, খারাপ না। তো চলো খাওয়া যাক। এবার আমি ভালো করে একটু খাওয়া দাওয়াটা করে নিই। তো এটা হচ্ছে তোমার লাঞ্চের কোয়ান্টিটি। এখানে যারা আসতে চাও ও তারা এসে এখানে মানে একদম পেট পুরে খাবার খেতে পারবে, অসুবিধা কিছু হবে না। আর যারা আমার আগের ভিডিও দেখো তারা অবশ্যই দেখো ভিডিওটা, আর ভিডিওটা একদম স্কিপ করবে না। তো চলো খাওয়া যাক, খাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে অর্ডারটা আমি দিয়েছিলাম রাইস আর চিলি চিকেন সেটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো লাঞ্চের খাবারের মধ্যে এই একটা আইটেম আছে, এই যেটা খেয়ে আমার পুরো পেট ভরে গেছে, তাই আমি আর এরপরে কিছু খাওয়ার মতো মানে জায়গার পেটে নেই। তো তোমরা যদি এখানে আসো তো এখানে লাঞ্চের খাবারের জন্য অনেক কিছু পাবে, যেমন চাউমিনের সাথে কম্বো পাবে, নান পুরি পাবে, ভাতের থালা পাবে, তারপরে আরও অনেক ধরনের আইটেম পাবে যেটা তোমরা সেখানে ট্রাই করতে পারো। কিন্তু আমার যেহেতু পেটে জায়গা নেই, তাই তোমাদেরকে আমি একটা আইটেমই আপাতত আজকে দেখালাম। যদি পরে কোনো দিন পসিবল হয় তাহলে চেষ্টা করবো অনেকগুলো আইটেম একসাথে দেখানো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যারা আগে এখানে এসেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর যারা আসোনি তারা অবশ্যই এখানে এসে ট্রাই করো। আর যারা জায়গাটার নাম জানো না তাদের এই বলে দিচ্ছি এই ভিডিওর নিচে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, তারা এসে অবশ্যই জায়গাটাতে এসে খাবারগুলো ট্রাই করতে পারো, আর খেয়ে দেখতে পারো যে সত্যি ভালো খেতে না খারাপ খেতে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও আর নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা।